यस्तो फाइनली ब्रह्मपुत्र मेन কাছরায় পাইছি আমি আইছি রাশিদুল ভাই আইছে তো খুবই বাতাস তাও দেখে মানে খুবই ভালো লাগতাছে মানে একদম এত বাতাস আছে তো বলে কিছু দেখা যাচ্ছে না ওই এমনে কাছরায় আমরা খাইয়া রয়েছে দুজন গুলাহান মোটামুটি সাগর আছে খুব একটা খারাপ খারাপ ঢেউড়ে নাই তো গাইস ব্রহ্মপুত্র ঢেউ যারা বাস্তব না দেখছুন আজকে বাস্তব দেখুন এটা হলো ব্রহ্মপুত্র ঢেউ বাতাস উঠলে এইরকম ঢেউ উঠে ব্রহ্মপুত্র নদীতে খুবই সুন্দর যেমন একটা ব্রহ্মপুত্র নদী দেখে ভালো লাগলো দেখে খুবই ভালো লাগলো আর খুবই ইনজয় লাগতেছে খালি আমি এক লাইনে আমরা দিদি বানাইছি সবেরই খুব ভালো লাগতেছে একদম মানে নদী ভাঙলে হিন্দি গায়ে ভাঙল না কোথাও সারা ভাঙিনা জায়গা নাই আমরা এত ঢেউছে কি কবু গাইস আর এত মানে ভাষায় প্রকাশ করেন না খুবই বাতাস যেহেতু খারিয়ে থাকা মানে টান হয়ে গেছে গা হ্যাঁ এইরকম বাতাস চলছে এলো নদীর ঢেউ মানে এত ঢেউ আছে দেখে মনে হইতেছে যে এটা সাগর মানে আমরা সাগরের পর আইছি নদীর ই দেখ পানি তো গাই পানির শব্দ শুনছুন এইরকম ঢেউ ঢেউ উঠছে ব্রহ্মপুত্র নদীতে খাইছি মানে নদী দেখ পানি আর দেখ মানে খুবই ভালো লাগতেছে যেহেতু বাতাস হয়েছে তো তার জন্য আসসালামু আলাইকুম গাইস তো ব্রহ্মপুত্র নদী দেখ করাইলাম কিন্তু নদী দেখ করাই এত বাতাস শুনছে তার জন্য মানে ভালো করে চায় থাকা আর তখন চায় থাকা জানে তো কিরকম বাতাস গাইস তা দেখ মানে গাছ টাছ সব মানে বেহা হয়ে গেছে গা একদম নদীর কান্দায় আমরা খারিয়ে রয়েছি কিন্তু এত বাতাস তার জন্য চাপ পড়লে পড়বো হ্যালো